ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার রূপকথার গল্পের মতো দেশ ভিয়েতনাম। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা সারি সারি পাহাড় আর স্বচ্ছ নীল জলরাশি যে কাউকে ভিয়েতনামের প্রতি মুগ্ধ করবে। ভিয়েতনামের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। কম্বোডিয়ার মতো ভিয়েতনামও একটা সময় চাম মুসলিম শাসকদের অধীনে শাসিত হতো। ভিয়েতনামের মুসলিম রাজাদের তৈরি অসংখ্য পুরনো মসজিদ মাদ্রাসা আজও ভিয়েতনামে মুসলিম শাসনের স্মৃতি স্মরণ করে দেয়। ভিয়েতনামের এসব মসজিদ মাদ্রাসা এখন বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। বর্তমানেও ভিয়েতনামে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম রয়েছে। আপনি যদি কখনও ভিয়েতনামে বেড়াতে যান তাহলে দেখতে পাবেন দেশটিতে নামাজের সময় হলে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ছে। তখন দেখা যায় ভিয়েতনামের হোচিমিন সিটির শহরতলির লোকজন সাদা টুপি মাথায় ও সারং বা বর্ণাঢ্য লুঙ্গি পরিহিত মানুষজন স্থানীয় মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। এসব দৃশ্য দেখলে আপনি দেশটিকে ভিয়েতনাম নয় বরং মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ের মতো অন্য কোনো দেশে আছেন ভেবে ভুল করেই বসতে পারেন। বন্ধুরা, দেশ বিদেশ বিদেশের আজকের পর্বে আমরা জানব ভিয়েতনাম দেশ এবং দেশটিতে ইসলাম বিকাশের পর্যায় সম্পর্কে। ভিয়েতনামের পুরো নাম সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম। দেশটি বাংলাদেশের চেয়ে দ্বিগুণ প্রায়। ভিয়েতনামের আয়তন 331,690 বর্গ কিলোমিটার। ভিয়েতনামের 95% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। দেশটিতে প্রায় 532,000 মুসলিম বসবাস করে। পুরো ভিয়েতনামে মসজিদ আছে মাত্র 79টি, যার অধিকাংশই দক্ষিণ ভিয়েতনামে অবস্থিত। চলতি বছরের শুরুতে ভিয়েতনামের চিয়াওডক শহরের গিয়াং প্রদেশে উদ্বোধন করা হয়েছে দেশটির সবচেয়ে বড় মসজিদ। ভিয়েতনামের এই মসজিদটি তুরস্কের একটি সাহায্য সংস্থার উদ্যোগে নির্মিত হয়েছে। দ্বিতল বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে 1200 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ভিয়েতনামের মানুষজন খুবই বন্ধুসুলভ। কোনো অতিথিকে বিদায় জানানোর সময় অতিথিদের করমর্দনের পাশাপাশি সামান্য মাথা ঝুঁকেও সম্মান জানান তারা। ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। দেশটির শিক্ষার হার 94% বেশি। ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। সরকারের অনুমতি ব্যতীত দেশটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি নেই। ভিয়েতনামের গ্রাম ও শহরাঞ্চলের শিক্ষার মানে কোনো তফাত নেই। গ্রাম এবং শহর উভয় জায়গাতেই উন্নতমানের শিক্ষা ব্যবস্থার সুযোগ রেখেছে দেশটির সরকার, যার ফলে ভিয়েতনামের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে বসেও উচ্চমানের শিক্ষা গ্রহণ করা যায়। বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে ভিয়েতনাম। বিশেষ করে নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনে ভিয়েতনামের বিজ্ঞানীদের সুনাম পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ভিয়েতনামের বিজ্ঞানীরা নতুন একটি জাতের ধানের চারা উদ্ভাবন করেছেন। এই ধান গাছটি একবার রোপণ করলে ওই গাছ থেকে কমপক্ষে 10 বছর পর্যন্ত ফলন নেওয়া যায়। বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ হচ্ছে ভিয়েতনাম। প্রতি বছর 70-80 লাখ টন চাল রপ্তানি করে ভিয়েতনাম। ভিয়েতনামের প্রধান যানবাহন হচ্ছে মোটরসাইকেল। এদেশের মানুষের চেয়ে মোটরসাইকেলের সংখ্যাই অনেক বেশি। মোটরসাইকেল ছাড়া সেখানে একটা দিনও কল্পনা করা যায় না। ভিয়েতনামে আছে বিশ্বের দীর্ঘতম স্বচ্ছ কাচের সেতু। দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত এই সেতুটির দৈর্ঘ্য 2073 ফুট। ভিয়েতনামের কাচের এই সেতুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের খাতায় নাম লিখিয়েছে। সেতুটি মাটি থেকে প্রায় 492 ফুট উপরে ঝুলে আছে। ভিয়েতনামের এই সেতুটির নাম রাখা হয়েছে দ্য ব্যাচ লং, যার অর্থ সাদা ড্রাগন। সেতুটিতে পাটাতন হিসেবে ব্যবহার করা হচ্ছে ঝকঝকে স্বচ্ছ কাচ, ফলে এর উপর দিয়ে হাঁটতে গেলে মনে হবে পায়ের নিচে কিছুই যেন নেই এবং পাহাড়ের গভীরের খাড়িতে পড়ে যাওয়ার ভয় কাজ করবে। ভিয়েতনামের এই সেতুটিতে ব্যবহৃত কাচের পুরুত্ব মাত্র 40 মিলিমিটার। সেতুটির কাচের পুরুত্ব মাত্র 40 মিলিমিটার হলেও এই সেতুটি 450 জন মানুষের ওজনের সমান ভার একই সঙ্গে বহন করতে সক্ষম। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য পর্যটক ভিয়েতনামের এই সেতুটি দেখতে যায়। ভিয়েতনামের এই আশ্চর্যজনক সেতুটির পাটাতনে ঝকঝকে স্বচ্ছ কাচের ব্যবহার করার ফলে এর উপর দিয়ে হাঁটতে গেলে মনে হবে পায়ের নিচে যেন কিছুই নেই। বিশ্বের সবচেয়ে দামি কফি উৎপন্ন হয় ভিয়েতনামে। ব্রাজিলের পর সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ভিয়েতনামে।
বিশ্বের মোট 16% কফি উৎপাদন হয় ভিয়েতনামে। ভিয়েতনাম প্রতি বছরই প্রায় 1.9 মিলিয়ন মেট্রিক টন কফি রপ্তানি করে। শুধুমাত্র কফি না, ভিয়েতনাম একই সাথে বিশ্বের বৃহত্তম কাজু বাদাম রপ্তানিকারক দেশ। পুরো বিশ্বে উৎপাদিত কাজু বাদামের 37% উৎপাদন করে ভিয়েতনাম। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও কাজু বাদাম উৎপাদনে ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে ভিয়েতনাম। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভিয়েতনাম। প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশটিতে ছুটে আসে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক। ভিয়েতনামের সবচেয়ে সুন্দর পর্যটন স্থান হচ্ছে হালং বে। এটি ভিয়েতনামের কুয়ানিং প্রদেশে অবস্থিত। উপসাগরটির আয়তন 1,553 বর্গ কিলোমিটার। এই উপসাগরে কিছু দূর পরপর সাগরের বুকে ভেসে বেড়ায় চুনাপাথরের অসংখ্য পাহাড়। ভিয়েতনামের হালং বেতে বিশাল আকারের 2,532টি চুনাপাথরের পাহাড় আছে। সাগরের বুকে দাঁড়িয়ে থাকা এসব চুনাপাথরের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক ভিয়েতনামে আসেন। 1994 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে উপসাগরটিকে স্বীকৃতি প্রদান করে। কাগজে কলমে হ্যানয় ভিয়েতনামের রাজধানী হলেও দেশটির বাণিজ্যিক ও পর্যটনের রাজধানীর নাম হো চি মিন। হ্যানয় কিছুটা শান্ত নিরিবিলি শহর, আর 5টা রাজধানী শহরের মতো না। রাত 10টা নাগাদ সেখানে নেমে আসে নির্জনতা। আর তার ঠিক উল্টো চিত্র হল ভিয়েতনামের হো চি মিন শহরে। এই শহরের মানুষ রাতে কখনো ঘুমায় না বলে প্রচলিত, বরং রাত যত বাড়ে শহরের আনন্দ উচ্ছ্বাস উল্লাস ততই বাড়ে। ভিয়েতনামের মানুষজন খুবই সৎ এবং কঠোর পরিশ্রমী। দেশটির পুরুষদের তুলনায় নারীরা আরও বেশি কর্মঠ। বর্তমানে ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। 1986 সালে দেশটির সরকার ভিয়েতনামের অর্থনীতিকে সংস্কার করার একটি প্রকল্প হাতে নেয়, যার ফলে ভিয়েতনামের অর্থনীতি ম্যাজিকের মতো উন্নতি লাভ করে। বর্তমানে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম ধনী দেশ হচ্ছে ভিয়েতনাম। অথচ আজ থেকে মাত্র 30 বছর আগেও ভিয়েতনাম ছিল বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। 1990 সালে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিল মাত্র $90। কিন্তু 2024 সালে দেশটির মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় $4,032। বর্তমানে নাইকি ব্র্যান্ডের জুতা থেকে শুরু করে স্যামসাংয়ের স্মার্টফোন পর্যন্ত সকল কিছুর কারখানাই আছে ভিয়েতনামে। এমনকি উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টরও রপ্তানি করে থাকে ভিয়েতনাম। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগের আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে ভিয়েতনাম। বর্তমানে অ্যাপেলের ওয়াচ, ম্যাকবুক এবং অন্যান্য গ্যাজেট তৈরির বড় একটি অংশ উৎপাদিত হয় ভিয়েতনামের কারখানাগুলো থেকে। এছাড়া ডেল, এইচপি, অ্যাডিডাস ব্র্যান্ডের মতো বৈশ্বিক ব্র্যান্ডের কারখানাগুলো ভিয়েতনামে অবস্থিত। বর্তমানে ভিয়েতনামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, যার ফলে ভিয়েতনাম থেকে উৎপাদিত পণ্যের উপর কোনো ধরনের ট্যাক্স প্রদান করতে হয় না। ভিয়েতনাম এবং বাংলাদেশ প্রায় একই সময়ে স্বাধীনতা লাভ করলেও ভিয়েতনাম যত দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করেছিল, বাংলাদেশে সেই তুলনায় অনেক পিছিয়ে আছে এখনও। আপনার কি মনে হয় বন্ধুরা, ভিয়েতনামের মতো সঠিক কার্যকর নীতি প্রণয়ন করতে পারলে বাংলাদেশও ভিয়েতনামের মতো দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করতে পারবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনার কমেন্টের কোনো মতামত নিয়েই হয়তো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।